ইসলামিক মিডিয়া টিভি কুরআন হাদিসের কথা বলে। বুজুর্গদের কারামতি সত্য না মিথ্যা বলেন? আমরা বুঝি না বিদায় আমাদের কাছে অবাক লাগে। বাকি বুজুর্গদের জন্য আল্লাহ পাক কারামত নির্দিষ্ট করছেন, আর নবীদের জন্য আল্লাহ পাক মুজিজা নির্দিষ্ট করছেন। নবী রাসূলরা মুজিজা দেখাবে, উম্মতরা ঈমান আনবে, আর বুজুর্গরা কারামত দেখাবে, সাধারণ মানুষটা ইসলামের প্রতি ঝুঁকে যাবে, আমলের প্রতি ঝুঁকে যাবে। এজন্য কারামতুল আউলিয়া এটা সত্য। এই বুজুর্গ হাঁটেন প্রত্যেক দিন একটা কবরস্থানের পাশে দিয়া যায়, প্রতিদিন কবরস্থানের পাশে যাওয়ার পর সময় তেলাওয়াতের শব্দ তার কানে ভেসে আসে, প্রত্যেক দিন যায় কবরের থেকে তেলাওয়াতের আওয়াজ আসে, তেলাওয়াতের আওয়াজ আসে। একদিন শুনে, দুই দিন শুনে, তিন দিন শুনে, হঠাৎ করে একদিন মাথায় চিন্তা, আজকে কবরস্থানের ভিতরে ঢুকবো, দেখবো তেলাওয়াত করে কে। বুজুর্গটা কবরের ভিতরে ঢুকলো, ঢোকার পরে স্থান কবরস্থানে ঢোকার পরে তাকায় দেখে, খুঁজে কোন জায়গা থেকে আল্লাহর কালামের তেলাওয়াত ভেসে আসতেছে একটু জানা দরকার। যখন নাকি কবরগুলো তালাশ করা শুরু করে দিছে, দেখতে দেখতে হঠাৎ করে তাকায় দেখে ওই যে দূরে একটা কবরের ভিতর থেকে তেলাওয়াতের আওয়াজ, ওখানে কান পাইতে শুনে আল্লাহর তেলাওয়াতের মধুর কণ্ঠ, আল্লাহওয়ালা বুজুর্গটা কবরের পাশে যায়। যাওয়ার পর ওখানে তাকায় দেখে তেলাওয়াতের কণ্ঠের ধ্বনি ভেসে আসে, অবাক হয়ে গেল। দেখবেন আমাদের দেশে বুজুর্গরা অনেক সময় মারা যায়, যখন এখনো পর্যন্ত হাটাজারি মাদ্রাসায় কিছু মুহাদ্দিসরা শুয়ে আছে, যাদের কবর থেকে মাঝে মাঝে আল্লাহ পাক সুঘ্রাণ, জান্নাতের সুঘ্রাণ ছড়ায় দেয়। আমাদের দেশে একজন শিল্পী ছিল জুনায়েদ জামশেদ, পাকিস্তানের, জানেন নাকি, যখন ইন্তেকাল করছে ফ্লাইট ক্রাশ করে, এই ক্রাশ করার পর ইন্তেকালের পর লাশটা যখন কবরে রাখছে, ওই পাকিস্তানের মানুষদের কথা, জুনায়েদ জামশেদের কবর থেকে আল্লাহ পাক জান্নাতের ঘ্রাণ ছড়ায় দিয়েছিলেন। এটা হলো তাদের কারামত। আমাদের দেশে তো কয়েকদিন আগে একটা জিনিস ভাইরাল হয়েছে না, কবর খুঁটতেছে ইয়াসিন লেখা উঠছে, দেখছেন না? এগুলো তো আল্লাহ পাকের কুদরত। এটারে যদি কেউ গল্প মনে করে তাহলে তার ইমান দুর্বল, এই কারণে সে গল্প মনে করতেছে। আপনার আমার চক্ষু দুর্বল হইতে পারে, আল্লাহওয়ালা বুজুর্গদের চক্ষু কিন্তু দুর্বল না। কান দিয়া শুনে তেলাওয়াত, উনি চিন্তা করলেন কি একটু আওয়াজ দিয়ে দেখি তো কথা হয় কিনা, কেউ ঢুকছে কিনা। আবার উনি কবরের তালাশ করে দেখে বিশাল আগের কবর, একটু একটু মাঝখানে মাঝখানে গর্ত। উনি এক গর্তে সঙ্গে মুখ লাগায় ডাক দিয়া বলতেছে, ও ভাই, কবরের ভিতরে কি কেউ আছো নাকি? তেলাওয়াত কে করে একটু জবাব দাও, প্রত্যেক দিন যাওয়ার সময় তোমার তেলাওয়াত শুনে একটু বলো তুমি কে। আল্লাহর কুদরতে কবরের ভিতর থেকেও কেমন যেন আওয়াজ ভেসে আসলো, কবরের ভিতর থেকে মুদ্রা ডাক দিয়া বলতেছে, ও ভাই, আমি একজন আল্লাহর গোলাম, এই জায়গায় বসে বসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত ভোগ করি, প্রতিদিন আমি এই জায়গায় বসে বসে আমার তেলাওয়াত করি, আমার মজা লাগে, দিনের শান্তি লাগে, আমি নামাজ পড়তে পারি, তেলাওয়াত করতে পারি, সব ইবাদত করতে পারি। বান্দাটা পেরেশান হয়ে গেল, কবরের ভিতর থেকে আওয়াজ চলে আসছে, ভয় পেয়ে গেল। ব্যাপার কি, কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আবার জবাবও চলে আসছে। যুবকটা ডাক দিয়া বলতেছে, আপনি কি এমন আমল করছেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কবরের ভিতরে কোরআন তেলাওয়াতের ফায়দা দিয়ে দিছে? আপনি মহান বুজুর্গ, আপনার মতো লোক কোনোদিন দেখি নাই। বান্দা ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার জিন্দেগিতে রসুলের হাদিস পড়েছিলাম, কোন বান্দা যদি আল্লাহর কাছে যেটা চায় আল্লাহ পাক কবরে গেলে সেটাই তাকে দেয়, জান্নাতে সেটাই তাকে দেয়। আমার তেলাওয়াত আর নামাজের প্রতি ছিল অনেক ঝোঁক, আমি মালিকের কাছে দুহাত করে ডাক দিয়ে বলেছিলাম, আল্লাহ কবরে যাওয়ার পর তুমি আমাকে নামাজ আর কোরআন তেলাওয়াতের সুযোগ করে দিও। মালিক, আমার অন্য কোনো কিছু দরকার নাই, আমি সুযোগ করে দিও একটু, আমি যেন কবরের ভিতরে বসে বসে হাত তোমার কর তোমার কালামে পাকের তেলাওয়াত করতে পারি। আমি এমন ভাবে আমার মালিকের কাছে চাইলাম, আমার মালিক রব্বুল আলামিন আমার দোয়া মনে হয় কবুল করে নিছেন। আমার ইন্তেকালের পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমি প্রত্যেক দিন কবরের ভিতরে নামাজ আদায় করি আর তেলান তেলাওয়াত করি। যুবকটা যখন ডাক দিয়া বললো, ভাই, কত বছর হইল আপনার ইন্তেকাল? ওখান থেকে আওয়াজ, আজ থেকে নিয়ে 450 বছর আগে আমার দুনিয়া জমিন থেকে বিদায় হয়েছে। এই কথা শোনার পর উপরের বান্দা ডাক দিয়া বলে, সুবহানাল্লাহ, ওই কবরের ভিতর থেকে আওয়াজ চলে আসছে, ভাই একটা জিনিস তোমার কাছে আমি চাইবো। দেখেন দুনিয়ার মানুষ আর কবরের বাসীর সঙ্গে কথোপকথন হচ্ছে, মালিক যদি চায়
আল্লাহ পাক রব্বুল আলামিন কি না পারে বান্দা আল্লাহ সবই পারে। বান্দা কথা বলে এদিক থেকে জবাব উচ্চারণ হয়, ডাক দিয়া বলে তুমি আমাকে একটা জিনিস চাইবো দিবা, বলে কি চাইবেন, বলে তোমার কাছে যে জিনিসটা আমার পাওয়া আছে চাওয়ার আছে, জিনিসটা হইল তুমি যে একটু আগে একবার সুবহানাল্লাহর আওয়াজ দিলা, এই সুবহানাল্লাহর যে সওয়াবগুলো আছে আমাকে দিয়া দাও, আমার 450 বছরের ইবাদতটা তুমি নিয়া যাও। 450 বছরের ইবাদত দিয়ে আপনি আমাকে একটা সুবহানাল্লাহর সওয়াব নিতে চাইতেছেন, ব্যাপারটা কি? এই ব্যাপারটা কোনো আছেই? একবার সুবহানাল্লাহ বলে রাসূল বলেন ইন্না ফিল জান্নাতি লাশাজারা, কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে কি হয় জানেন? রাসূল বলে জান্নাতের ভিতরে একটা ফলের গাছ লেগে যায়। এখন যারা যারা বলছেন তাদের একটা একটা লাগছে সুবহানাল্লাহ, এখন যারা বলছে তাদের আরেকটা লাগছে, এখন যারা বলছে তাদের জান্নাতে আরেকটা লাগছে। যত বলবেন তত লাগবে। গাছ কতটুকু, ছোট না বড়? রাসূল বলেন একটা গাছ এত বড়। আরবের যে ঘোড়াগুলো আছে জানেন, সেদিন ইউটিউবে একটা ভিডিও দেখলাম, কোন দেশে সম্ভবত আরবের আরব আমিরাতেই হবে, একটা ঘোড়া দৌড়াচ্ছে পাশে একটা বিএমডাব্লিউ গাড়ি দৌড়াচ্ছে সোজা একটা রোডে। বিএমডাব্লিউ গাড়ি প্রায় সম্ভবত 270 না 250 কিলোমিটার বেগে চলতেছে, ঘোড়াটা একই 250 কিলোমিটার বেগে চলতেছে। এখন বর্তমান জামানার ঘোড়া যদি 250 কিলোমিটার বেগে চলে তাহলে আরবের ঘোড়া আরো বেশি চলতো, আরো বেশি চলতো, তার মানে আমাদের গাড়িও ফেল। তাহলে একটা দ্রুতগামী ঘোড়া, রাসূল বলে আরবের দ্রুতগামী ঘোড়া যে 250 থেকে 300 সাড়ে 300 কিলোমিটার বেগে চলতে পারে, এমন একটা ঘোড়া যদি লাগাতার 100 বছর দৌড়ায় ওই গাছের গোড়াটাকে অতিক্রম করে শেষ করতে পারবে না। একটা লেগে গেছে সুবহানাল্লাহ। আমরা তো ফকির নির্যাত, আমরা বাড়ির সামনে 2-4টা গাছ লাগাই, দেখছেন আমার বাগান, দেখছেন নিয়ার বাগান, বাগান দেখতে হইলে একবার সুবহানাল্লাহ কই ফালান, জান্নাতে লেগে গেল, জান্নাতে লেগে গেছে। মিয়া জান্নাতে যায় দেখাবেন দোস্ত, দুনিয়াতে তুমি ছাদের উপর, আমাদের ঢাকা শহরে ছাদের উপরে টমেটো গাছ লাগায়, বেগুন গাছ লাগায়, এই লেবু গাছ লাগায়, এরপরে এই উল্টা পাল্টা মেহেন্দি গাছ টাছ লাগায়, কয় আমি ছাদে বাগান করছি, বাগান আমার বাগান বাড়ি আছে, বাগান বাড়ি জান্নাতে বাগান বাড়ি করেন কাজে লাগবে। সুবহানাল্লাহ বসে রয়েছেন চুপচাপ, কথা নাই, একবার বললেই সওয়াব। এটার শব্দের ওজন কত? রাসূল বলেন কালিমাতানে হাবিবাতানে ইলা রহমান সাকিলাতানে ফিল মিজান খফিফাতানে আলাল লিসান, শব্দ দুইটা এত দামি, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, ওজনে সবচেয়ে বেশি ভারী, জবানে সবচেয়ে বেশি হালকা শব্দ দুইটা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। এর চাইতে দামি শব্দ আর দুনিয়াতে আর নাই। এই জন্য বসে আছেন জবান দিয়ে সুবহানাল্লাহর জিকির করবেন, সওয়াব হবে না গুনাহ হবে? এখন কবরবাসী তো এটা জানে, এই বান্দাটা সুবহানাল্লাহ বলল, ওদিক দিয়ে জান্নাতে গাছ লাগলো, বান্দাটা এখানে ডাক দিয়ে বলতেছেন ভাইরে আমার 450 বছরের ইবাদত নাও, আর তোমার একটা সুবহানাল্লাহর সওয়াব আমারে দিয়া দাও। কি কারণে একটু বলেন? কারণ হইলো আমি যে 450 বছর লাগাতার ইবাদত করতেছি, এই লাগাতার ইবাদত হলো আমার দিলের প্রশান্তি, এটা মানে আমি আল্লাহর কাছে চাইছি, চেয়ে নিছি, আমি করি মজা পাই, কিন্তু কোনো সওয়াব পাই না। 450 বছর যে আমি কোরআন তেলাওয়াত করলাম, যেখানে একটা অক্ষর বললে 10 নেকি, শুনেন অথবা পড়েন, বুঝে পড়েন না বুঝে পড়েন, আলিফ বলবেন 10 নেকি, লাম বলবেন 10 নেকি, মিম বলবেন 10 নেকি, সেখানে 450 বছর লাগাতার কোরআন তেলাওয়াতের আমল করার পরও একটা অর্ধেক নেকিও পাইলাম না, আর তুমি সুবহানাল্লাহ বইলা আসমানের ভিতরে জান্নাতের ভিতরে একটা গাছ লাগাই দিলা। আরে ভাই তুমি আমার 450 বছরের ইবাদত নিয়ে আমার একটা সুবহানাল্লাহর সওয়াব দিয়ে দাও না, দাও। বেচারা কয় আসলেই বল হ্যাঁ, কারণ দুনিয়াটা হইল আখেরাতের কামায়ের একটা জায়গা, ওখানে যতদিন করলাম অতদিনই দাম। পরীক্ষার বান্দা হলের ভিতরে যতক্ষণ থাকে, যতক্ষণ লেখবে ততক্ষণ তার লেখার দাম আছে, হলের বাহিরে এসে যদি 1000 পৃষ্ঠা লেখে কোনো দাম নাই। এই জন্য মুসলমান দুনিয়াটা হইল এমন একটা জায়গা, যৌবন থাকতে রসুল বলেন ইবাদতের ভিতরে সময় লাগায় দাও,
দুনিয়ার জিন্দেগিটা হলো ইবাদতের কামায়ের একটা জিন্দেগি ও মুসলমান আপনার মতো আমার মতো যুবকরা অনেক সময় দেখা যায় ইয়াবার ভিতরে মগ্ন হয়ে যায় মাদকের নেশায় মগ্ন হয়ে যায় গানের প্যান্ডেলে মগ্ন হয়ে যায় এই প্রত্যেকটা যুবক যদি আল্লাহকে সাক্ষী রেখে একটু ওয়াদা করে নেয় আল্লাহ হাজার গুনাহ করলাম গোপনে করলাম প্রকাশ্যে করলাম কেউ জানে না জানো আল্লাহ তুমি এমন ভাবে তওবা করবা যে যুবক আর কোনোদিন গুনাহ করবে না জবান থেকে দাড়ি সাজবো না মানুষের সঙ্গে মিথ্যা বলবো না কারো সঙ্গে ক্ষতি করবো না কারো সঙ্গে মারামারি করবো না এই যৌবনটা থাকতে যৌবনের হেফাজত যদি করো রাসূল বলে যেদিন কিয়ামতের ময়দান আরশের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাথার এক বিঘা উপরে সূর্য দিয়ে দিবে মানুষের মাথা সূর্যের গরমের কারণে মগজগুলো টক টক করে ফুটবে আর নারী বুড়িগুলো বাথরুমের রাস্তা দিয়ে বের হয়ে যাবে সূর্যের গরম তাপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সেদিন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত সাত প্রকার বান্দা আছে যাদেরকে আল্লাহ পাক আরশের ছায়া তলে আশ্রয় দান করবে এমনের ভিতরে ওই এক প্রকার যুবক যেই যুবকটা তার যৌবনকালটাকে ইবাদতের ভিতরে কাটাইছে এজন্য জীবন যৌবন এটার দাম আছে এটাকে সাজ কাজে লাগাইতে পারলে আল্লাহ পাক ওখানে যায় দাম দিয়ে দিবে ভাইরা আমার তওবা করবেন নিয়ত করবেন ইনশাআল্লাহ আজকের থেকে আর কোনোদিন নামাজ ছাড়ব না সন্দেহ থাকবে আর নিয়তটা করতে পারবেন বান্দা নিয়ত করলে আল্লাহ পাক কবুল করে দেন দেখেন গুনাহটা এমন একটা জিনিস কেউ নিয়ত করছে কোনো গুনাহ লেখা হয় না যতক্ষণ সে না করে আর নেকিটা এমন একটা জিনিস করার নিয়ত করার সাথে সাথে সব লেখা হয়ে যায় আপনি নিয়ত করেন যে আগামীকাল আজকের ফজরের রাত্রে নামাজটা আমি জামাতের সাথে পড়ব নিয়ত করেন কিন্তু উঠতে দেরি হয়ে গেছে ঘরে পড়ছেন আল্লাহ পাক জামাতের সওয়াব আপনাকে দিয়ে দিবেন আপনি নিয়ত করেন আজকে সারা রাত যদি মাহফিল হয় সারা রাত থাকব জানি সারা রাত হবে না 10 15 মিনিট পরে শেষ হয়ে যাবে এরপরেও ইনশাআল্লাহ সারা রাত মাহফিল হওয়ার সওয়াব আল্লাহ দিয়ে দেবে এটা হলো নিয়তের একটা ফজিলত মাগার বান্দা যদি গুনাহের নিয়ত করে যতক্ষণ গুনাহ না করে ততক্ষণ কোনো গুনাহ লেখা হয়